দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে প্রভাস ও দীপিকা পাডুকোনের নতুন সিনেমা ট্রেলার। মহাভারতের গল্প ও কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে সিনেমা কালকি 2898 AD, যা এতদিন পরিচিত ছিল প্রজেক্ট কে নামে। কালকে তৈরি হয়েছে হলিউডের মার্ভেল সিনেমার আদলে। 2898 খ্রিস্টাব্দের প্রেক্ষাপটে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎকে কল্পবিজ্ঞানের আদলে পর্দায় এক সুতোয় তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক নাগাশিন। তবে এই প্যান ইন্ডিয়া সিনেমার কাহিনীর সারমর্ম হল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয় দেখানো। আর এই কালকের মধ্য দিয়ে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে প্রভাস ও দীপিকা পাডুকোনকে জুটি হিসেবে। সিনেমা ট্রেলারে চমক দেখিয়েছেন পরিচালক নাগাশিন। কাস্টিং থেকে শুরু করে অ্যাকশন, কস্টিউম, ভিএফএক্স সবকিছুতেই নজর কেড়েছে কালকের প্রথম ঝলক। ট্রেলারে দেখা গেছে এই গল্পের নায়ক নায়িকারা সকলেই মিশন প্রজেক্ট কে এর পেছনে ছুটছেন। আর এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেতা শাশ্বতকে। কালকের সুবাদে দীর্ঘ 38 বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। প্রায় 600 কোটি টাকায় নির্মিত হয়েছে কালকি 2898 AD। দক্ষিণ ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘোষা প্রভাসের আদিপুরুষ বিতর্ক, সেই সঙ্গে শাহ ও রাধে শ্যাম বক্স অফিসে থুবড়ে পড়ার জেরেই নাকি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে কালকির। 2024 সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রভাস দীপিকার কালকি। কিন্তু তাতেও কি ভাগ্য বদল ঘটবে, সেই উত্তর দেবে ভারতীয় বক্স অফিস। ফারজানা স্মৃতি, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে গিয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।